এসএসটি টেকবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ পরিকল্পনা 2022-23 সকল রেজুলেশন। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটির শেষে আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সকল রেজুলেশন ওয়ার্ড ফাইলে আছে, আপনি সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ড দেখিয়ে দিব। তো পাসওয়ার্ড যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু ডাউনলোড করেও এটা ওপেন করতে পারবেন না। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো এখানে এই যে স্লিপ প্রণয়ন টিম গঠন, একবার শুরু থেকে শেষ পর্যন্ত মোট 8টি পাতা আছে। এখানে 8টি পাতার মধ্যে পর্যায়ক্রমে আমি দিয়েছি এই যে স্লিপ পরিকল্পনা প্রণয়ন টিম আছে এখানে, তারপরে এটা কিভাবে গঠন করবেন এখানে সবকিছু লেখা আছে, তারপরে আছে সামাজিক নিরীক্ষা কমিটি গঠন কিভাবে করবেন এখানে সবকিছু লেখা আছে, তারপরে স্যাক কমিটির নিরীক্ষা ও মূল্যায়ন সক আছে এখানে, যেহেতু ওয়ার্ড ফাইলে আছে আপনি এডিট করতে পারবেন। এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখে নেবেন, মত বিনিময় সভার কার্যবিবরণী আছে এখানে, তারপরে শেয়ারিং সভার কার্যবিবরণী আছে এখানে, আমি পর্যায়ক্রমে সবগুলি দিয়েছি, তারপরে এসএমসি সভার কার্যবিবরণী আছে এখানে, তারপরে আছে স্ট্যাক হোল্ডারগণের সঙ্গে মত বিনিময় সভার কার্যবিবরণীর সক আছে এখানে, তারপরে এই পৃষ্ঠার মধ্যে আমি আরেকটা দিয়ে দিয়েছি আপনাদের স্লিপ বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহের রসিদ, রসিদ কিভাবে লিখবেন আমি রসিদ বানিয়ে দিয়েছি, আপনারা এই রসিদের মধ্যে এগুলি এডিট করতে পারবেন, যেগুলি এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই, এডিট করতে পারবেন। তারপরে দিয়েছি আমি এই যে মিটিং ডাকবেন, মিটিংয়ের যে নোটিশ, নোটিশে কি লিখবেন খালি এখানে আগামী, যেমন শিক্ষা শান্তি প্রগতি আর সম্মানিত সুধী আসছে আগামী এত এত ইং রোজ এবার সকাল 10 ঘটি বা আপনার সময় অনুযায়ী আপনি লিখবেন, এটা লিখবেন। হ্যাঁ, স্লিপ পরিকল্পনা প্রণয়ন ও চূড়ান্ত করার জন্য একটি সভার আয়োজন করা হয়েছে, উক্ত সভায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য, এই নোটিশ আপনি রাখতে হবে, আপনাদের নোটিশ রেজিস্টারে এটা লিখে রাখতে হবে। তো কীভাবে লিখবেন এগুলি সব আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, এই হলো টোটাল 8 পাতা। তো আপনারা এই 8টি পাতার সকল রেজুলেশনই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে দিয়ে দিয়েছি আমি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা কীভাবে ওপেন করবেন তা আমি দেখাচ্ছি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যখন আপনারা ডাউনলোড করবেন, তখন আপনাদের এই যে কম্পিউটারের বা ল্যাপটপের ডাউনলোড অপশন এটা যাবে। তো এই যে জিপ ফাইল আছে, এই জিপ ফাইলের উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে উইনরার এখানে আনবেন, আনার পরে এক্সট্রাক্ট ফাইল এখানে যাবেন, এখানে ক্লিক করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে দিয়ে যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছি সেটা হলো স্লিপ 2022, এটা লিখবেন, লিখে আপনারা ওকেতে দিবেন। ওকেতে দিলে এটা এই যে এটা ওপেন হয়েছে। এখন আমি যদি এটাকে ওপেন করি এই যে দেখেন আপনারা এই যে 8 পাতার স্লিপের সকল রেজুলেশন আপনারা এখানে পেয়ে যাবেন, সকল রেজুলেশন এখানে আছে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো এডিট করে নেবেন। তো আরেকটা কথা বলে রাখি, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনারা শুধু ডাউনলোড করে নিয়ে আপনাদের প্রয়োজন মেটাচ্ছেন, কিন্তু একটিবার হলেও চিন্তা করে দেখবেন একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট। তাই আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দেবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। তো আজ এই পর্যন্ত, আপনারা সকলেই ভালো থাকবেন, খুদা হাফেজ।